কিরে বিল্টু, এখানে বসে আছিস এখনো? স্কুলে যাবি না? না রে, আজ আবার অঙ্ক স্যারের ক্লাস আছে, অঙ্ক না পারলেই বকবেন। তার জন্য স্কুলে যাবি না? চল চল, স্যারেদের বকা খেলে কোনো লজ্জা নেই, ওনারা না বকলে আমরা শিখবো কি করে? তুই যা, তুই তো অঙ্কে খুব ভালো, অঙ্কের স্যার তোকে কত ভালোবাসেন, আর আমার কপালে শুধু বকা আর বকা। তুই কি করবি সারাদিন? বাড়িতে গেলে তো বকা খাবি কাকিমার কাছে। বাড়িই যাব, মাকে বলবো শরীর খারাপ, মাথা ধরেছে। ব্যাস, তাহলে তো বিকেলে খেলাও বন্ধ, আজ ফুটবল ম্যাচ আছে না? হ্যাঁ, তাই তো, কি করি বলতো, শরীর খারাপ বলে স্কুলে না এলে তো মা বিকেলে খেলতে যেতেও দেবে না। তার থেকে ভালো স্কুলেই চল, অঙ্কের স্যার একটু রাগি কিন্তু অঙ্ক না পারলে একটু বকাঝকা করেন, আবারও তো ভালো করে বুঝিয়ে দেন। চল চল, দেরি করিস না আর। কি রে বিল্টু, স্কুলে যাসনি কেন এখনো? তুইও তো যাসনি, আবার আমাকে বলছিস কেন? আজ আমাদের স্কুলে যেতে হবে না, কাল থেকে পরীক্ষা না? ইস, কি ভালো রে তোর দিদি, মাকে একটু বল না রে আজ স্কুলে যাব না। মা ঠ্যাঙাবে শুনলে, শুধু শুধু স্কুল বন্ধ করবি কেন, যা চলে যা, এখনো সময় আছে। তুই বুঝতে পারছিস না, অঙ্ক স্যার অঙ্ক বাড়িতে করতে দিয়েছিলেন কিন্তু করতে পারিনি, আজ স্কুলে গেলে খুব বকবেন, খুব রাগি স্যার, হয়তো বেত দিয়ে পেটাবেন। যা, আজকাল কোনো স্কুলেই স্যাররা বেত দিয়ে পেটান না। মাকে বল না দিদি, তুই আজ আমাকে দুপুরে অঙ্ক করাবি, তাহলে মা দেখবি আর কিচ্ছু বলবে না। এই আমি বললাম না, আজ বাদে কাল আমার পরীক্ষা, দুপুরে আমার নিজেরই পড়া পড়তে হবে। তাহলে কি হবে রে দিদি? সে আমি কি জানি, মা দেখবি রাগ করবে খুব। সে তো জানি, স্কুলে অঙ্কের স্যারের বকা আর বাড়িতে মায়ের বকা, যা থাকে কপালে। বলি কি হচ্ছে শুনি, বুলি আর বিল্টু তোরা দুজনেই বাড়িতে বসে কি রাজকাজ করছিস, স্কুলে যাসনি যে বড়? আমার ছুটি। আজ ছুটি? আজ তো বুধবার, আজ আবার কিসের ছুটি শুনি? ও মা, তোমাকে বলেছিলাম না কাল আমাদের পরীক্ষা, তাই। তা ভালো, আর বিল্টু তোদের, তোর তো কাল পরীক্ষা নেই? হ্যাঁ মা, তবে কয়েকদিন পরেই তো হবে, তাই। ও, তাই বসে গুলতি ছুটছিস, চল তো তোর স্কুলে গিয়ে দেখি কোন কারণে আজ ছুটি দিয়েছে। না না, স্কুলে যাবে কেন, স্কুল তো ছুটি না, শুধু আমার। শুধু আমার মানে কি শুনি? আমার পায়, উফ কি ব্যথা পায়। পায়ে ব্যথা? কোথায় দেখি, কাল খেলতে গিয়ে লেগেছে নিশ্চয়ই। না, ঠিক পায়ে নয়, পা তো ঠিকই আছে, বিকেলে আবার ফুটবল খেলা। এই যে বললি পায়? না না, ব্যথা আছে তবে পায়ে নয়। হ্যাঁ, মাথায়, মাথায় ব্যথা। এবার তোর মাথাটা ভাঙবো আমি, দেখবো কোথায় ব্যথা। দাঁড়া, আসুক আজ তোর বাবা, রোজ রোজ স্কুলে না যাওয়া আমি বার করছি। বুলি, তোর ভাইকে বলে দে, স্কুলে যখন যাইনি মাথা ব্যথার জন্য, তখন বাড়ি থেকে যেন না বের হতে দেখি। ব্যাস, হলো তো এবার, কি করবি সারাটা দিন ঘরে বসে, বিকেলে খেলতে যেতেও তো পারবি না। কি হবে রে দিদি, বিকেলে ফুটবল ম্যাচ আছে, আমি না গেলে আমাদের দল নির্ঘাত হারবে। ওই ওই অমলকে জিজ্ঞেস করিস? সে জিজ্ঞেস করে আর কি হবে, তুই যা মার কাছে গিয়ে বল সারা দুপুর পড়াশোনা করবি, তাহলে যদিও বা বিকেলে ছাড়ে। সারা দুপুর পড়তে হবে? মা, ও মা শোনো না, মার খাবি এবার, যা এখান থেকে, আমার কিন্তু মাথা গরম হয়ে আছে। তোমার কত কাজ মা,
সব একার হাতে করতে হয়। আর যখন স্কুলে যাইনি, মানে আর কখনো করব না এরকম, তখন তোমার কিছু কাজ করে দেই হাতে হাতে। সব বুঝি আমি, মাস্কা লাগানো হচ্ছে, আমার কিচ্ছু করার দরকার নেই, ঘরের সব কাজ আমি করে নিয়েছি। তাহলে মাঠ থেকে ছাগলটাকে নিয়ে আসি। তোর যাওয়ার দরকার কি, আমি গিয়ে নিয়ে আসবো, তোর মাথা ব্যথা, ঘরে শুয়ে থাক। না না মা, তোমার কত কাজ, কত কষ্ট করো তুমি, দিদিরও কাল পরীক্ষা, আমি গিয়েই ছাগলটা নিয়ে আসছি, একটু কাঁঠাল পাতাও খাইয়ে আনবো। সব বুঝি আমি, ছাগল গরুর মতো মাঠে চড়তে যাবি, তাই তো? চল চল ওই গাছতলায় গিয়ে বসি, ওখানে বসে তোকে কাঁঠাল পাতা খাওয়াবো। ইস, তোর কি আনন্দ, পড়াশোনা নেই, স্কুলে যেতে হয় না, অঙ্ক করতে হয় না, আমার যদি এমনটি হতো, দিদিটা যে কিভাবে এত ভালো অঙ্ক পারে কে জানে। আচ্ছা আমি কেন পারি না, যোগ বিয়োগ গুণ ভাগ আমিও পারবো, ছাগলটা কটা পাতা খায় গুনতে থাকি, এই এক দুই তিন চার। জানো তো মা, ভাই এবার পরীক্ষায় ফার্স্ট হয়েছে। উমা, তাই নাকি, বিল্টু আমার সোনার ছেলে। আর জানো তো, অঙ্কে 100-তে 100 পেয়েছে, আর কেউ পায়নি। আহারে, অঙ্কে ছেলেটা এত ভালো, আগে তো জানতাম না। বিল্টু কোথায়? স্কুলেই আছে, আমার এক বান্ধবীর ভাই অমল আছে না, ওই বলল ওর অঙ্ক স্যার নাকি বেজায় খুশি। আহারে, এত দিনে ছেলেটা একটু ওর বুদ্ধির সুবিচার পেল। তুমি কিন্তু মা ভাইকে আর বকবে না। না না, এরকম সোনার ছেলেকে কেউ বকে নাকি, তা কোথায় ও? ও তো এখনো স্কুলে, মাস্টার মশাইরা তো ওর প্রশংসায় পঞ্চমুখ। আহারে, কত ভালো ছেলে আমার, দেখবি একদিন ও ঠিক দেশ ও দশের এক হবে। ঠিক বলেছো মা, অঙ্ক করে দেশের নাম উজ্জ্বল করবে। আমি যাই একটু পায়েস বসাই, তোর ভাই পায়েস খেতে যে বড্ড ভালোবাসে। আমিও যাই পেয়ারা গাছ থেকে 2 পেয়ারা পেরে রাখি। তুই যে এত ভালো অঙ্কে, তা তো জানতাম না। আমিও তো জানতাম না, একদিন 1, 2, 3, 4 করে গুনতে গুনতে দেখলাম সব অঙ্ক পারছি। এবার থেকে আমাকে সব অঙ্ক শিখিয়ে দিবি কিন্তু, তবে একটা ভালো হয়েছে, অঙ্কের স্যার আর বকবে না তোকে। তা যা বলেছিস, স্যারকে বড় ভয় পাই, এই এত বড় বড় অঙ্ক করতে দেয়। এখন আর কোনো চিন্তা নেই, 1 নিমিষে সব অঙ্ক করে ফেলবি তুই। মা, পায়েসটা না খুব ভালো হয়েছে, আর একটু খাবি বাবা? না মা, আর লাগবে না, মা আমি ফার্স্ট হয়েছি, তুমি খুশি হয়েছো তো? আমি তো জানতামই আমার ছেলের অনেক বুদ্ধি, কিন্তু মাঝখানে যে তোর বুদ্ধিগুলো কোথায় গিয়েছিল কে জানে। এখন আমার ভাইয়ের মাথা ভর্তি গিজগিজ করছে অঙ্ক, না হলে কি আর কেউ 100-তে 100 পায়? আহারে, বাছারা আমার কত পরিশ্রম হচ্ছে। না না, আমি ঠিক আছি মা। নে তো বাছা, এই 1 গ্লাস দুধ খেয়ে নে। দুধ না খেলে মাথা খুলবে কি করে? এই তো আমার সোনা ছেলে, তাড়াতাড়ি করে ঝট করে এসে খেয়ে নে তো দেখি, রাত তো অনেক হলো। কিরে, তুই এখানে বসে কেন, চল চল। এখন আবার কোথায় যাব, স্কুলের মাঠে কি দারুণ ফুটবল খেলা হচ্ছে, দেখবি চল। রে, তোরা এখনো বসে এখানে, চল চল। হ্যাঁ স্যার, চলুন খেলা দেখি সবাই মিলে। না না, খেলা নয়, অঙ্ক করতে হবে তো। ওট বিল্টু, অঙ্ক করতে হবে তো, ওট ওট কিরে, ওট 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 কিরে, ওট।
স্যার আপনি এতক্ষণ কি তাহলে স্বপ্ন? কখন থেকে স্যার তোকে ডাকছেন আর তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কিরে বিল্টু, এখানে বসে আছিস যে বড়, স্কুলে যাসনি কেন শুনি? আর স্যার আমার পায়ে ব্যথা, ইয়ে না মানে মাথায় ব্যথা, খুব মাথায় ব্যথা স্যার। ও মাথায় ব্যথা, তাতে অসুবিধা নেই, পায়ে ব্যথা হলেই মুশকিল ছিল। দেখি তোর মাথায় একটু চাটি মেরে দেখি কোথায় ব্যথা। না না স্যার, চাটি নয়, বড় ব্যথা লাগে। তাহলে সত্যি কথা বল, মাথায় ব্যথা নেই তো? আমার অঙ্কে বড় ভয় স্যার, অঙ্ক করতেই পারি না, আর অঙ্ক না পারলে আপনি খুব বকবেন, সেই ভয় বলেছি মাথা ব্যথা। বুঝেছি। স্যার বিল্টুকে একটু বলুন না মাঠে যেতে, আজকের ম্যাচের ওই তো বড় ভরসা, ওনা খেললে আমাদের স্কুল যে হেরে যাবে। না স্যার আমি আর খেলবো না, আমি পড়ালেখাও ভালো করে করতে চাই, এই তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলাম যে আমি ক্লাসে ফার্স্ট হয়েছি, অঙ্কে 100-তে 100 পেয়েছি, সবাই কত ভালোবাসছে আমাকে, মা দিদি পাড়ার জেঠিমা স্কুলের স্যাররা। ক্লাসে ফার্স্ট বলিস কি স্যার? আমি কি কখনো অঙ্কে ভালো করতে পারবো না? পারবি তো, আমি তোকে শিখিয়ে দেবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত স্যার? আজ ফুটবল ম্যাচে গোল দিতে হবে, দলকে জেতাতে হবে, পারবি না? হ্যাঁ হ্যাঁ খুব পারবে, ও ছাড়া যে দল জিততেই পারবে না। তাহলে দৌড়ে যা, ভালো করে খেলে গোল কর, তারপর তোকে অঙ্কে 100 পাওয়ানোর দায়িত্ব আমার। পারবো স্যার।